আমাদের চ্যানেল AK18 নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমার কৈফিয়ত কবিতার একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা হলো, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নয় নবী। কবি নিজেকে বর্তমানের কবি কেন বলেছেন? নবী বলতে কি বোঝো? কবি কেন নিজেকে ভবিষ্যতের নবী বলতে রাজি না? আমার কৈফিয়ত কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমার কৈফিয়ত শীর্ষক কবিতায় কবি কাজী নজরুল ইসলাম নিজেকে বর্তমানের কবি বলে চিহ্নিত করেছেন। অমর কাব্য রচনা করার চেয়ে সমসাময়িক সমস্যাকেন্দ্রিক কবিতা রচনা করা কবির কাছে অনেক বেশি জরুরি বলে মনে হয়েছে। আলোচ্য কবিতাটি রচনা করার সময়ে ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনাধীন। কবি পরাধীন দেশবাসীর দুরবস্থা দেখে স্থির থাকতে পারেননি। তিনি তার কবিতার মাধ্যমে অন্যায় অবিচারের প্রতিবাদ জানিয়েছেন। অথচ কবিতার সমসাময়িক প্রসঙ্গকে গুরুত্ব দেওয়ায় নজরুলকে অনেকেই প্রকৃত কবি বলে মানতে দ্বিধা করেন। কবির রচনার সাহিত্যমূল্য সম্পর্কেও তার যথেষ্ট সন্দিহান তারা যথেষ্ট সন্দিহান। কেউ কেউ মনে করেন ভবিষ্যতে কবির রচনার কোনো মূল্য বা কদর থাকবে না, কারণ তারা বলেন রবীন্দ্রনাথের রচনায় যে শাশ্বত বাণী ধ্বনিত হয়েছে তা নজরুলের রচনায় অনুপস্থিত। এই মূল্যায়ন সম্বন্ধে কবি অত্যন্ত সচেতন। তিনি জানিয়েছেন, দেশের মানুষের দুর্দশার দিনে মহৎ ভাব ও মহৎ কল্পনার কবিতা রচনা তার পক্ষে সম্ভব নয়। যুগের হুজুগ কেটে যাওয়ার পর তার কবিতার কোনো মূল্য থাকবে কি না সে বিষয়ে তিনি বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন। তাই নিঃসংকোচে ও নির্ভীকভাবে বর্তমানের কথাকে কবি তার কাব্যে তুলে ধরেছেন এবং নিজেকে ঈশ্বর প্রেরিত দূত ভেবে ভবিষ্যতের ব্যাখ্যা দিতে চাননি। আলোচ্য অংশটি কবি কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি নজরুল ইসলাম তার কাব্যে সমকালীন সামাজিক সমস্যাগুলিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছেন। শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের দুরবস্থার বাস্তব চিত্র অঙ্কন করেছেন তিনি। সমকালীন সময়ের সংলগ্নতা তার কাব্যের প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে, এ কারণে তিনি নিজেকে বর্তমানের কবি বলেছেন। নবী শব্দটির অর্থ ঈশ্বর প্রেরিত দূত বা পয়গম্বর, ভবিষ্যৎ দ্রষ্টা বা ভবিষ্যৎ বক্তা রূপেও শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। কবির সমকালে ভারতবর্ষ পরাধীনতার নাগপাশে আবদ্ধ। ভারতের সমাজ, রাজনীতি, ধর্ম সমস্ত কিছুই তখন অস্থির উত্তাল। মানুষের সেই অস্থির পরিস্থিতির শিকার সমকালীন সময়ে মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে চেয়েছেন কবি। চিরকালীন সত্য বা শাশ্বত বাণী উচ্চারণ করা তার অভিপ্রায় ছিল না। ভবিষ্যতের পাঠকেরা তার রচনাকে কতটা মূল্য দিল বা আদৌ দিল কি না তাতে তার কিছু যায় আসে না। সমকালীন সময়ের উপরে তিনি জোর দিতে চেয়েছেন, এই কারণে নিজেকে ভবিষ্যতের নবী বলতে তিনি নারাজ।